হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক সময় আমাদের হয়তোবা কোনো কারণবশত আমাদের টুইটার অ্যাকাউন্টকে প্রাইভেট করার প্রয়োজন হয়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনি আপনার টুইটার অ্যাকাউন্টকে প্রাইভেট করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কীভাবে আপনি আপনার টুইটার অ্যাকাউন্ট প্রাইভেট করবেন। সেই কাজটি করার জন্য প্রথমত আমি আমার টুইটার অ্যাকাউন্টটি ওপেন করছি। twitter.com/home এটি হচ্ছে আমার টুইটার অ্যাকাউন্ট, অলরেডি সাইন ইন করা আছে তাই অ্যাকাউন্টটি দেখাচ্ছে। আপনি আপনার ওয়েব ব্রাউজারে গিয়ে twitter.com/home গিয়ে আপনি চাইলে আপনার টুইটার অ্যাকাউন্টটি সাইন ইন করে নেবেন। করে নেওয়ার পর আপনি যদি চান যে আপনার টুইটার অ্যাকাউন্টটি প্রাইভেট করার জন্য, তাহলে আপনাকে এখান থেকে প্রোফাইল সেকশনে ক্লিক করতে হবে। প্রোফাইল সেকশনে ক্লিক করার পর এখানে আপনি পেয়ে যাবেন মোর, এবং মোরে ক্লিক করার পর আপনি পেয়ে যাবেন সেটিং এন্ড প্রাইভেসি। সেটিং ইন প্রাইভেসি ক্লিক করার পর এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে এবং এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে প্রাইভেসি অ্যান্ড সেফটি। প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ক্লিক করার পর ডান দিকে আপনি দেখতে পাবেন যে ইউ টুইটার অ্যাক্টিভিটিস, এখান থেকে আপনি ক্লিক করতে হবে অডিয়েন্স অ্যান্ড ট্যাগিং, এবং তারপর এখানে প্রোটেক্ট ইউর টুইটার। আমি জাস্ট একে চেক করব, দেখতে পাচ্ছেন যখন আমি চেক করব এখানে দেখাবো যে প্রোটেক্ট ইউর টুইটার মিনস দিস উইল মেক দ্যাম ভিজিবল অনলি টু ইউর টুইটার ফলোয়ার্স। সো শুধু যারা কিনা আপনার টুইটারে ফলো করছে তারা শুধু দেখতে পারবে, আদার্স কেউ আপনার টুইটার অ্যাকাউন্ট দেখতে পারবে না, এরকম একটা কিছু মিন করছে। সো আমি দিয়ে দিব প্রোজেক্ট। সো যখন আমি প্রোজেক্টটি দিয়ে দিব, সাথে সাথে আমার এখানে যে ফটো ট্যাগিং সেটি কিন্তু অফ হয়ে যাবে। তার মানে হচ্ছে কেউ আমাকে ইভেন চাইলেও ফটোতে ট্যাগিং করতে পারবে না। তারপর আমি আবার যাব প্রাইভেসি অ্যান্ড সেফটি, এবং এখান থেকে আমি ক্লিক করব ডাইরেক্ট মেসেজেস। এখান থেকে আমি ক্লিক করবো অ্যালো মেসেজেস রিকোয়েস্ট ফ্রম এভরিওয়ান, আমি এটাকে আনচেক করে দিব, এবং তারপর অ্যাগেন আমি প্রাইভেসি অ্যান্ড সেফটি ক্লিক করব। এবং এখান থেকে আমি পেয়ে যাব আরেকটি, যেটা কিনা ডিসকভারি অ্যান্ড কন্ট্যাক্টস। এখান থেকে আমি লেট পিপল হু হ্যাভ ইউর ইমেল অ্যাড্রেস টু ফাইন্ড ইউ অন টুইটার, আমি এটাকে আনচেক করে দিব, এবং লেট পিপল হু হ্যাভ ইউর ফোন নাম্বার ফাইন্ড ইউ অন টুইটার, এটাকেও আমি আনচেক করে দিব। আনচেক করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে আমার এই যে টুইটার অ্যাকাউন্টটি এখন কিন্তু একটি লিটল লক আইকনের মতো দেখে। তার মানে হচ্ছে যে আমার এখন টুইটার অ্যাকাউন্টটি কিন্তু কমপ্লিটলি প্রাইভেট হয়ে গেছে। সো এভাবে খুব সহজে আপনি যদি চান যে আপনার টুইটার অ্যাকাউন্টকে প্রাইভেট করার জন্য, তাহলে এই সিম্পল উপায়টি ফলো করে করতে পারুন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। Thanks for watching my video. See you next one.